তাই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আর হ্যাঁ, দেখিস তোরা সবাই, আবরার বুঝবে একদিন, কিন্তু ততদিনে হয়তো অনেক দেরি হয়ে যাবে, কারণ সময় গেলে সাধন হবে না। সবাই চুপ করে বসে রইল। শালীন কোনো না কোনো কাহিনী করে ক্যাম্পাসটা মাতিয়ে রাখত। কোনো সিনিয়র কখনো কোনো জুনিয়রের জন্য এত ফিল করেনি যতটা আবরারের ফ্রেন্ডরা ফিল করছে শালীনের প্রতি। আসলে সবাই শার্লিনকে অনেক ভরসা করত এবং নিশ্চিন্তে থাকতো, কারণ শার্লিন কোনো অপরাধ দেখলেই সেটার প্রতিবাদ করতে অনেক শক্ত করেই। ক্যাম্পাসে সবাই আছে তবুও কি যেন নেই, পুরো ক্যাম্পাস এখন রটে গিয়েছে, শার্লিন ট্রান্সফার হয়ে গিয়েছে। তাই কিছু প্রফেসররাও তার জন্য অনেক আক্ষেপ করছে, কারণ শার্লিনের মতো এমন এক্সপেশনাল স্টুডেন্ট পাওয়ার ভার। যদিও শার্লিনের রেজাল্ট অত উচ্চ পর্যায়ে নয় যেমন আবরারের রেজাল্ট, কিন্তু তাও মোটামুটি সবাই পছন্দ করত শার্লিনকে, কারণ শার্লিন মানে ছোট্ট একটা এক নিরাপত্তার বেস্টেন। স্যার আসবো? অধ্যক্ষের রুমে নক করে আবরার জিজ্ঞেস করল। ইয়েস মাই সন, প্লিজ কাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আব্বু তুমি কেমন আছো? ভালোই আছি স্যার। আসলে স্যার, শার্লিন তো আমার ইউনিয়নে স্টুডেন্ট ছিল, তাই কিছু জানতে এসেছিলাম ওর ব্যাপারে, মানে হুট করে ও এভাবেই। আবরারকে শেষ করতে না দিয়ে অধ্যক্ষ উত্তর দিলেন। হ্যাঁ, আমিও বুঝতে পারিনি এমন কিছু হবে। ও একদিন ফোন করে বলল ও ট্রান্সফার হয়ে যেতে চায় খুব শীঘ্রই, কিন্তু আমি যখন বললাম যে এভাবে ট্রান্সফার হওয়া সম্ভব, তাও আবার কিন্তু আমি যখন বললাম যে এভাবে ট্রান্সফার হওয়া অসম্ভব, তাও আবার স্টাডির এই স্টেজে এসে, কিন্তু তারপরে ওর জোরাজুরিতে বাধ্য হয়ে আমি সব ব্যবস্থা করলাম এবং পাঠিয়ে দিলাম সব ওর কাছে। স্যার আপনি কি জানেন ও কোথায় গিয়েছে বা ওর কন্ট্যাক্ট ইনফরমেশন? সরি আবরার, বাট আমি কিছুই জানি না, ওর সব কন্ট্যাক্ট অফ। কিন্তু তুমি যদি চাও ওর বাড়ির ঠিকানা দিতে পারি, সেখানে গিয়ে ওকে পেতে পারো। ওকে স্যার, তাহলে প্লিজ অ্যাড্রেসটা দিন। দেখো একটা ফাইল খুঁজে বের করে সেখান থেকে শার্লিনের ঠিকানা দিল আবরারকে। আবরার অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়ে বের হয়ে গেল শার্লিনের বাসার উদ্দেশ্যে। সে আজকে আর ক্লাস করবে না, সে জানে না কি করছে, কিন্তু তার কেন যেন মনে হয় শার্লিনকে খুঁজে বের করা তার অনেক দরকার। অধ্যক্ষের দেওয়া ঠিকানা অনুযায়ী আবরার পৌঁছে গেল শার্লিনের বাসায়। বাইক পার্ক করে একটা অন্ধকার চিপা গলির ভেতর দিয়ে হাঁটতে লাগলো আবরার। দু মিনিট হাঁটার পর সে পৌঁছে গেল একটা দুইতলা পুরনো বিল্ডিংয়ের সামনে। দুইতলা একটা ফ্ল্যাট মাত্র, তালা দেওয়া, তাই আবরার নিচতলায় গিয়ে দরজা নক করল। এক বৃদ্ধা দরজা খুলে দিল। কে, ক্যাডা? আমি আবরার, শার্লিনের ফ্রেন্ড। ও শার্লি মামুনি, বন্ধু তুমি? শালি মামুনি তো চলে গেছে, অনেকদিন আইলো মনে হয়। হ্যাঁ আন্টি, ও কিছু জিনিস ফেলে গেছে তাই নিতে এসেছি। ওর বাসাটা কোনটা, দুই তলায় যেটা? না বাবা, ওইটা অন্য ভ্যারাইটিয়া, তুমি ছাদে গেলে দেখবা, আর ছাদের লগে একটা ঘর আছে, ওইটা শালি মামুনির ঘর, আর এই লো চাবি। আচ্ছা আন্টি ধন্যবাদ, আমি আসছি একটু পর। বলে আবার ছাদে চলে গেল চাবি নিয়ে। ছাদে গিয়ে দেখলো শুধু একটি বেশ বড় পুরনো রুম, এটাকে একটি বাসা হিসাবে স্থান দেওয়া হয়েছে। আবরার রুমে ঢুকলো, একটি পুরনো বিছানা, পুরনো আলমারি, ছোট্ট একটি ড্রেসিং টেবিল, আয়না সম্বলিত, আর বিছানার পাশে একটি ওয়াশরুম, যদিও সেটি বেশি বড় না। আবরার বেশ অবাক হলো, শার্লিনকে দেখে বোঝাই যায় না সে এমন এক পরিবেশে থাকে। আবরার আলমারি খুলল, ভাবলো এখান থেকে যদি কোনো ক্লু পাওয়া যায়। সে আলমারি খুলে দেখলো একটা শাড়ি, রূপার দুইটা মোটা অ্যান্টিক বালা, একটা মোটা রূপার এক পায়ের নূপুর এবং একটা ডায়েরি। ডায়েরিটা ফোলা, বোঝাই যাচ্ছে ডায়েরির ভেতর অনেক কিছু রয়েছে। শাড়িটা দেখে আবরার চিনতে পারলো, এই শাড়ি শালিন পরেছিল বসন্তের দিন, যেদিন তাদের দেখা হওয়ার কথা ছিল। শাড়িতে অনেক ময়লা পড়ে আছে, বোঝাই যাচ্ছে কেউ ব্যবহার করে না অনেক দিন। আবরার শাড়িটি হাতে নিতেই শাড়ির ভাঁজ খুলে ছোট্ট একটা চিরকুট কাগজ
নিচে পড়ে গেল। আবরার সেটা উঠিয়ে পড়া শুরু করলো। আর ওই সেই অভিশপ্ত শাড়ি যেন আর কোনো মেয়ের চোখের পানি না হয়ে দাঁড়ায়, আর কোনো মেয়ের ভালোবাসা কেড়ে না নেয়। আবরারে কেমন যেন লাগলো, শার্লিন তবুও তাকে দোষ না দিয়ে সামান্য একটা শাড়িকে দোষ দিচ্ছে। আবরার এত অপরাধ করার পরও শার্লিন ভালোবেসে তাকে সবসময় নির্দোষ হিসেবে রাখছে। সে দুহাতে মুখ ঢেকে বসে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। তার ভেতরটা খুব খালি খালি লাগছে, নিঃশ্বাস ওঠানামা করছে, মনে হয় এই বুঝি কেঁদে দিবে সে। কাগজটি পড়ে তার খুবই খারাপ লাগছে। সে এইভাবে কিছুক্ষণ বসে থাকার পর তার মনে পড়ল একটি ডায়েরিও সেখানেই আছে। সে ডায়েরির শাড়ি এবং বাকি জিনিসগুলো হাতে নিল, নিচে নেমে বৃদ্ধাকে বেশ কিছু টাকা দিল উপহার হিসেবে। বৃদ্ধা বললেন, বাবা কিছু চাই না, শালিমামুনিরে একবার দেখতে চাই, আর একটু আসতে বললো, মায়ার অনেক ভালো আছিল। বৃদ্ধা বলেই কেঁদে দিলেন। আবরার বৃদ্ধাকে আশ্বস্ত করে জিনিস নিয়ে সবগুলি বাসায় গেল। রুমে গিয়ে দরজা লক করে ডায়েরিটা পড়া শুরু করলো। ডায়েরিতে বিভিন্ন তারিখ দিয়ে অনেক কিছু লেখা। শালিনের আব্বু আম্মুকে নিয়ে একটা পেজ আবরার পড়লো। আব্বি আম্মি, আমার রেগে কেন আকাশে তারা হয়ে গেলে তোমরা? প্রায় 7 বছর হতে চলেছে তোমাদেরকে দেখি না, কেন সেদিনকার অ্যাক্সিডেন্টে আমি ছিলাম না, এতিম বলে আমি শুধু কষ্টই পেয়ে গেলাম। প্লিজ আব্বি আম্মি, আমার নিয়ে যাও তোমরা। আবরার বুঝতেই পারেনি পেজটি পড়ার সময় তার অজান্তে কখন থেকে চোখের পানি পড়া শুরু হয়েছে। সে বুঝতে পারল শালিন এতিম। 15 থেকে 16 বছর বয়সে তার পিতা মাতাকে হারিয়েছে একটা অ্যাক্সিডেন্টে। আবরার নিজের কান্না আটকাতে পারছে না। শালিনের আব্বু আম্মুকে নিয়ে তার লেখা এত আবেগঘন বিবরণ দেখে আবরার তার চোখ মুখ মুছে পাতা উল্টাতে লাগলো। এবার সে থেমে গেল কিছু রিসেন্ট লেখা দেখে। সেখানে ভার্সিটির প্রথম দিনের ঘটনা, আবরার এবং রিয়ানের সাথে কাহিনী, চিঠির কাহিনী সহ অনেক কিছু লেখা আছে। একটা জায়গায় এসে আবরার আটকে গেল। চিঠির মালিককে যদিও আমি বলিনি, কিন্তু আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি জানি সে আমায় অনেক ভালোবাসে, এবং আমি তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি আর বিশ্বাস করি। আবরার কিছু পাতা উল্টালো। আবার আমি অনেক খুশি যে আজকে তার সাথে দেখা হচ্ছে আমার। আবার 5-6 পাতা উল্টালো আবরার। আমি অনেক অবাক, আবরারই সেই চিঠির মালিক, ভিপি সাহেব আমায় ভালোবাসে। ও মাই গড, সে আমার হাজবেন্ড হবে, তার সাথে তো আমার সব কিছু ঠিক করতে হবে। আচ্ছা, সে কি বিয়ের পরেও আমার সাথে ঝগড়া করেই যাবে, নাকি আমার ভালোবাসা দিয়ে আমার সব কষ্ট মুছে দিয়ে নিজের করে নেবে? আবার এই পাতাটি পড়ে চুপ করে বসে রইল। আর তার সাহস হচ্ছে না সামনে আগানোর। সে যা অপরাধ করেছে তার মুখোমুখি হওয়ার সাহস যেন তার নেই। আবরার আরও কিছু দূর গিয়ে থেমে গিয়ে পড় শুরু করলো। কেন এমন হলো আমার সাথে, কেন এমনটা হলো আমার সাথে, কেন আমার সব বিশ্বাস ভালোবাসা সব নষ্ট হয়ে গেল, কেন কেন আমার সাথে উনি এমনটা করলেন? উনি যদি প্রতিশোধ নেওয়ার জন্য আমায় মেরেও ফেলতেন, আমি মরে যেতাম। তার জন্য কেন এমনটা করলেন আবরার? আপনি আপনি তো বলেছিলেন আমায় ছেড়ে যাবেন না একদিন। এমন করার আগে একটা বারও কি আমার মুখটা ভেসে ওঠেনি আপনার চোখে? আমার কলিজা ছিঁড়ে আপনি যে টুকরো টুকরো করে ফেললেন আবরার। আবরার চুপ করে বসে রইল। কাগজের ওপারে পানির ছোপ ছোপ হালকা গোল দাগ, বোঝা যাচ্ছে ডায়েরি লেখার সময় শার্লিন কাজ ছিল অনেক। অনুশোচনায় দগ্ধ হয়ে আবরার পুড়ে যাচ্ছে। আবরার কিছু পাতা উল্টালো। আবরার ঠিকই বলেছিলেন আপনি আবরার, আপনার আগুনে আমি আজ পুড়ে যাচ্ছি, ভস্ম হয়ে যাচ্ছে আমার অস্তিত্ব। আমি হেরে গিয়েছি আর আপনি জিতে গিয়েছেন, পুড়ে ছাই হয়ে যাচ্ছে শার্লিনের অস্তিত্ব, নিঃশ্বাস আটকে আসছে আমার আপনাকে ছাড়া। আসলে আপনার মতো খেলোয়াড় হয় না আমরার, আপনার কথা মিলে গিয়েছে, আফসোস করছি কেন আপনার মায়া নিজেকে জড়ালাম আমি, তবু আমি আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি আমি। আবরার ডায়েরিটা রেখে বিছানায় হেলান দিয়ে বসে রইল। তার চোখ দিয়ে টপটপ করে পানি ছড়ছে। রাগে সে অন্ধ হয়ে একজন মানুষের সাথে অনেক বড় অন্যায় করেছে, এমন এতিমের নিষ্পাপ মন নিয়ে সে খেলেছে। আবরার চোখ মুছে নাক টেনে ডায়েরির বাকি পাতা উল্টাতে লাগলো, কিন্তু কিছু পেল না, শুধু শেষ পাতায় কিছু লেখা। আবরার সেটা পড়া শুরু করলো। আজ যা করলাম তা কেউ জানবে না,
আবরারও না, অজানাই রয়ে যাবে আমার এই ভালোবাসা, আড়ালেই থেকে যাবে আবরারের জন্য আমার। তবুও ভালো থাকুক আপনার, কারণ আমি তাকে ভালোবাসি, নিজের চেয়েও বেশি ভালোবাসি আমি তাকে। আজকের পর হব না আর তার চোখের বিরক্তির কারণ, হব না তার চোখের বালি। আর কিছু লেখা নেই, কী করেছে এমন শার্লিন তার জন্য, তারিখটাও তার অনেক চেনা চেনা লাগছে, কিন্তু সে কিছুতেই মনে করতে পারছে না। আবরার মন খারাপ করে বসে রইল, তার চোখ দিয়ে অজস্র পানি পড়ছে শার্লিনের কথা ভেবে। প্রায় এক থেকে দু মাস কেটে গেল এইভাবেই, শার্লিনের দিন মোটামুটি ভালোই যাচ্ছে। অনলাইনে পরীক্ষা দিয়ে ঘোরাঘুরি করে সবার সাথে থাকলে সে ভালো থাকে, কিন্তু রাত হলে আবরারের স্মৃতি তাকে আঁকড়ে ধরে। কিন্তু শার্লিনের এখন আগের মতো কষ্ট হয় না, সে নিজেকে প্রায় অনেকটাই শক্ত করে ফেলেছে এবং গুছিয়ে নিয়েছে। শার্লিন এখনও আবরারকে অনেক ভালোবাসে, কিন্তু তাকে ফিরে পেতে চায় না আর। তার সেই ফিলিংস এবং বিশ্বাস আবরার নিজেই শেষ করে দিয়েছে, কিন্তু মিলি কখনো তাকে ছাড়ে না। সে সব সময় সব রকম চেষ্টা করে যাতে আবরারের জন্য কষ্ট না পায়। এই কয়দিনে আবরার অনেক চেষ্টা করেছে শার্লিনকে খোঁজ পাওয়ার জন্য, কিন্তু সে ব্যর্থ হয়েছে। সে শার্লিনকে অনেক মিস করে, শার্লিনের পাগলামিগুলোকে অনেক মিস করে। তার মনে এখন শার্লিনের জন্য আস্তে আস্তে ভালোবাসার বীজ অঙ্কুরিত হচ্ছে। আবরার জানে না সে শার্লিনকে ভালোবাসে কি না, কিন্তু সে প্রতিরাতে শার্লিনের বন্ধ নাম্বারে ফোন দেয়, তার ফেসবুক আইডি স্টক করে যদি কোনো আপডেট পায়। লিজার সাথে এঙ্গেজমেন্ট হওয়া সত্ত্বেও আবরার কখনো কিছু ফিল করেনি, এখন যা ফিল করছে শার্লিনের জন্য। শার্লিনের কাছে মাপ চাওয়ার পথও শার্লিন রাখেনি আবরারের জন্য। আবরার কিছু লোকও লাগিয়ে রেখেছে, কিন্তু কোনো খবর পায়নি। তার এখন কোনো কিছুতেই মন বসে না, শার্লিন যেন পুরো মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। সেই ডায়েরিতে কিছু রঙিন চিঠি এবং পুরনো অনেক চ্যাপটা বেবি পিঙ্ক গোলাপ পেয়েছিল। চিঠিগুলো চিনতে একটুও কষ্ট হয়নি তার, কারণ চিঠিগুলো যে তারই হাতের লেখা। এই চিঠিগুলো কেই ফাঁদ হিসেবে ব্যবহার করে শার্লিনকে ঠকিয়েছে সে। এছাড়া গোলাপগুলোর কথাও তার মনে পড়েছে, শার্লিনই এই গোলাপগুলো তাকে দিত, সে কখনো ছুঁড়ে ফেলেছে ডাস্টবিনে, না হলে পায়ের তলায় পিষেছে। আর শার্লিন সে অবলিত ফুলগুলো অনেক যত্ন সহকারে রেখে দিয়েছিল। চিঠি আর শুকনো গোলাপগুলো যেন আবরারের কষ্ট অতিমাত্রায় বাড়িয়ে দিয়েছে। আবরার ঠিকমতো খায় না, আড্ডা দেয় না কারোর সাথে, দেখা করে না, স্টাডি করে না। তার চোখ মুখ কেমন শুকিয়ে গিয়েছে, তার শুধু মন চায় সব ছেড়ে চুপ করে এক জায়গায় বসে থাকতে। আবরার জানে না শার্লিনের প্রতি কী ফিল করে, সে জানতেও চায় না। সে শুধু চায় শার্লিন তার কাছে একবার আসুক এবং আবরার মন ভরে মাপছে শার্লিনের সব কষ্ট দূর করে দিয়ে। রাত একটা ছাপ্পান্ন, শার্লিন ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখছে, মিলি ঘুমাচ্ছে। এমন সময় হোয়াটসঅ্যাপে ফোন এলো, শার্লিন রিসিভ করে কানে দিল। আসসালামু আলাইকুম ম্যাডাম, সরি এত রাতে ডিস্টার্ব করলাম। ওয়ালাইকুম আসসালাম সৌরভ, আমি ডিস্টার্ব হইনি, যেখানে আমি নিজেই বলেছি রাতে ফোন দেওয়ার কথা অলওয়েজ। এখন বলো কি হট নিউজ আছে আমার জন্য? হট নিউজ তো অবশ্যই, প্রথম নিউজ হলো নিয়ানের ব্যাকগ্রাউন্ড, সে ড্রাগ ডিল করা ছাড়া 2-3 রেপ কেসের ক্রিমিনাল সে। তাছাড়া ও যখন মন চায় সে মেয়েকে ইউজ করে ছেড়ে দেয়, কয়েকটি খুনের মামলা এবং তার বিরুদ্ধে রয়েছে। সে প্রভাবশালী হওয়ায় পুলিশও কিছু করতে পারে না, উপযুক্ত প্রমাণ এবং সাক্ষীর অভাবে। ভেরি গুড জব সৌরভ, আই এম ভেরি প্রাউড অফ ইউ, গিফট দেওয়া হবে তোমাকে এর জন্য। থ্যাংক ইউ ম্যাম, এখন যে নিউজটা দিব সেটা শুনে আপনি খুশিতে ডান্স করবেন ম্যাডাম। হ্যাঁ বলো, বলো কি? আমি এতদিন রিয়ানের টিমমেট হয়ে কাজ করেছি, গোপনে রিয়ানকে চিঠি দিয়েছি ওর শুভাকাঙ্ক্ষী সেজে, কিছু প্রমাণ সহ যে আপনি ওর চরম শত্রু এবং ওর বাবার হত্যার পিছেও আপনি ছিলেন। কিন্তু আমি এটা বলিনি যে আপনি একজন সিআইডি অফিসার। এখন সে খুব নিখুঁত প্ল্যান বানাচ্ছে আপনাকে সাহায্য করার, আর আপনার এই কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছে। রিয়ান আপনাকে কয়েকদিনের মধ্যে ফোন দেবে, আর প্ল্যানটা শেষ হলে মনে হয়। ও সৌরভ, তুমি মেয়ে না হলে না বুঝছো, তোমার এক্ষুনি কয়েকটা চুমা দিয়ে দিতাম আমি। আমি অনেক খুশি তোমার কাজের জন্য, আর তোমার মতো পুলিশে তো দরকার আমাদের, বুঝেছো? আই এম ভেরি প্রাউড অফ ইউ। সৌরভ ফোনের ওপার থেকে মুচকি হাসল, সে মনে মনে ভাবল শার্লিন যদি তাকেই চুমু খেত তাহলে তার চেয়ে বেশি খুশি আর কেউ হতো না। আচ্ছা শোনো। হ্যাঁ ম্যাডাম বলুন।
আমি কাল রাতেই আসছি ঢাকায়, থাকবো আমি হেডকোয়ার্টারে, তারপর সেখানে বসে ডিসাইড করবো কীভাবে আগাতে হবে আমাদের। একদম চিন্তা করবেন না ম্যাম, আমি আমি সব কিছু রেডি করে রাখবো আর আপনাকে রিসিভ করবো। না আমি নিজেই আসবো, তোমার কষ্ট করতে হবে না, আমার জন্য তুমি অনেক করেছো, এখন আরাম করো, রাখছি, গুড নাইট। গুড নাইট ম্যাডাম।